হ্যালো গাইজ, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজকে হচ্ছে শনিবার, আর এখন বাজে সকাল 8:30। আর আমার রান্না মোটামুটি শেষের দিকে। তো আজকে আমি রান্না করেছি ইলিশ মাছ দিয়ে আলু বেগুন দিয়ে ঝোল, আর এখানে দেখো ধনিয়া পাতা বেটেছি, আর এটা চিংড়ি লাউ দিয়ে। এটা কালকের রান্না করা, তো এটা ফ্রিজে ছিল, বের করে নিয়েছি। আর এখানে দেখো আলু আর দেশি লাউয়ের খোসা ঝুরি ঝুরি করে কেটে ভেজে বলে দাও গুড মর্নিং। বলো বলো গুড মর্নিং, বলো গুড মর্নিং। এই যে তোমার ঘুম হয়ে গেল, ওরে বাপরে, আবার এটা কি তুমি হাতে কিনেছো? পাখা, বলো পাখা, হাওয়া করো তো একটু, পাখা দিয়ে, পাখা দিয়ে হাওয়া করো তো একটু। আজকের ঘুমটা ভালো হয়েছে তাই না? সবাইকে একটু হাই করে দাও তো, প্রাপ্তি, সবাইকে একটু বলো হাই, টাটা দিয়ে দাও, টাটা, বাই বাই, তুমি হাত দিয়ে দেখাও, বাই বাই করো তো, হাত হাত দিয়ে একটু দেখাও। কি করছো তুমি, পড়াশোনা? বলো এক, তারপরে চুপ, বলো এক, তিন, বলো পাঁচ, সাত, সাত, হ্যাঁ পাঁচ, ছয়, দশ, তো আমার সকালে রান্না বান্না হয়ে গেছে, আর আমাদের খাওয়াও হয়ে গেছে। আর এখন আমি জামা কাপড় ধুয়ে স্নান করে চলে এসেছি। এখন আমি প্রাপ্তিকে খাওয়াবো, কারণ ওর খাওয়াতে অনেকটা সময় লাগে, ওই জন্য আমি পরে ওকে খাওয়াই। তো এখন আমি ওকে খাওয়াচ্ছি দুধ দিয়ে ভাত, সাথে একটা কলা নিয়েছি, এটা ও ভালো খায়। তো দেখো ও খেলছে, ও বসে খায় না, ও খেলবে আর আমি ওকে খাওয়াবো, তো এইভাবেই ও খায়। তো ওই জন্যে ওর শরীরটা হয় না রোগা, দেখতেই পাচ্ছ তোমরা, প্রচণ্ড দুষ্টুমি করে। যারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করনি বা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। আর এখন ঘরে চলে এসেছি, আর দেখতে পাচ্ছ আমি শুই সুতো নিয়ে বসেছি। তো দেখো এখানে তোমাদের দাদাভাইয়ের গেঞ্জি, নতুন গেঞ্জি কয়েকদিন পরেছে, তো হাতের ওখানে সেলাইটা খুলে গেছে, তো সেটাই আমি সেলাই করছি। আমি সেলাইতে খুব একটা পাকা না, একদমই কাঁচা বলতে পারো, আমি সেলাই করতে জানি না, টুকটাক যেগুলো খুবই দরকারি, না করলে নয়, শুধুমাত্র কাজ চালানোর জন্য সেইটুকুই পারি, তো সবাই তো সব কিছু পারে না। আর আগে যখন সেলাইয়ের দরকার হতো তখন তো মাই করে দিত, তো এখন আস্তে আস্তে শিখছি, আশা করছি ভবিষ্যতেও আস্তে আস্তে শিখে যাব। তো এইভাবেই মানুষ শিখতে থাকে, তো আমিও এইভাবেই শিখতে থাকবো। তো যাই হোক, এখানে দেখো আমার সেলাই হয়ে গেছে। আর প্রাপ্তি বিরক্ত করছিল, ওকে নিচে খেলনা দিয়ে দিয়েছিলাম, তবু ও বারবার আমাকে বিরক্ত করছিল। তো দেখো এখানে খেলনা দিয়ে বসিয়েছি, তবু ও বসে থাকতে চায় না। তো যাই হোক, দেখো কত খেলনা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে নিয়েছে, আর ওর একটা স্বভাব আছে সব খেলনা ঘরের মধ্যে একদম ঢেলে নেবে, তারপরে ওই মাঝখানে বসে খেলবে। তো যাই হোক, এখন ওর স্নানের টাইম হয়ে গেছে, এখন ওকে আমি স্নান করাতে যাব। আর দেখো স্নান করে ঘরে চলে এসেছি,
আরও স্নান করে ক্রিম দিতে চায় না, কান্না করে। তো এইভাবে অনেক কিছু বলে কয়ে ক্রিম দেওয়াতে হয়। আর এখন সকালে যে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছে, তো সেগুলো আমি ঘরে নিয়ে চলে এসেছি। আর এখন এগুলোকে আমি গুছিয়ে নেব। দেখতে পাচ্ছ প্রাপ্তির ছোট ছোট জামা কাপড়, এগুলো আমি আলাদা রাখি, কারণ ছোট জামা কাপড় খুঁজে পাওয়া যায় না, ওই জন্য আলাদা ঝুড়ি আছে ওর, সেখানে রাখি। আর আমাদের জামা কাপড় সব আলনায় রাখি। তো এইভাবেই আমি গুছিয়ে রাখি। আর প্রাপ্তি এখন গেছে বাইরে ওর ঠাম্মার সাথে, তো সেই ফাঁকে আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, কারণ ও থাকলে কিছু করতে দেয় না। তো তারপরে আর একবার ঘরটাকে ভালো করে ঝেড়ে নিতে হবে। আর আজকের ভিডিওটি জামা কাপড় গোছাতে গোছাতেই শেষ করছি। আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।